আমি অন্যান্য সকল ভাষাকে কেন্দ্র করে বলেছি, যে কোনো ভাষা আমরা শিখতে পারি, সেটা আমাদের জন্য অপশনাল, কিন্তু আরবি ভাষা শেখার হুকুমটা কি? যেহেতু আমরা আজকে আরবি ভাষার গুরুত্ব নিয়ে কথা বলছি, কোরআন শেখাটা কি আমাদের জন্য অপশনাল নাকি শিখতেই হবে? ফরজ। হাদিস মেনে চলাটা কি ফরজের মধ্যে পড়ে, তাই না? সেদিক থেকে তাহলে আরবি শেখাটাও আমাদের ফরজের এবং ওয়াজিবের মধ্যে পড়ে। কিন্তু কি পরিমাণ, হয়তো এতটুকু আপনি বলতে পারেন, আমার কি তাহলে একজন আরবি কবি হয়ে যেতে হবে? না। আমার কি একজন আরবি পণ্ডিত হয়ে যেতে হবে? তাও না। কিন্তু একজন মুসলিমের যতটুকু আরবি না পড়লে সে দিনকে রক্ষা করতে পারে না, ততটুকু আরবি পড়াটা তার উপরে ফরজ। একজন ব্যক্তি যতটুকু না খেলে বাঁচে না, ততটুকু তো খেতে হবে নাকি? এ পৃথিবীতে কত সম্পদ আছে, সব খাওয়া তো আমার উপর ফরজ না। আমাদের একজন প্রিয় শিক্ষক ডক্টর আকরাম দিয়া আল উমারি, মদিনা ইউনিভার্সিটির সুদীর্ঘ 20 বছরের বেশি তিনি শিক্ষক ছিলেন, এবং তিনি বিশেষ করে হাদিস এবং সিরাতুন্নবী পড়াতেন, এবং তারিখুল ইসলামের তিনি একজন গবেষক ছিলেন। তিনি কিং ফয়সাল পুরস্কারও পেয়েছিলেন সিরাতুন্নবী গবেষণার উপর। তো তিনি আমাদের রিসার্চ মেথোডোলজি পড়াতেন মাস্টার্সে। তিনি বলেছেন যে কোনো শিক্ষার্থীর দ্বিতীয় ভাষা এটা জরুরি, তবে রেকমেন্ডেড হচ্ছে দুটো ভাষা শেখা। তারা আরও বেশি শিখলে তো ভালো, কিন্তু তিনি বলেছেন একটা মানে নিজের মাতৃভাষার বাইরে আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখাটা এটা মাস্ট। তিনি হয়তো তখন আরবি ভাষাভাষী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন যে তারা কোনটা শিখবে। বলেছেন যে দেখতে হবে যে কোন ভাষা সবচেয়ে বেশি বেনিফিট একজন গবেষকের, কোন ভাষাটা শিখলে তার গবেষণাকে সে প্রমোট করতে পারে, তার এডুকেশনকে সে প্রমোট করতে পারে একজন শিক্ষার্থী অথবা শিক্ষক। সেই হিসাবে তিনি বলেছেন যে যারা আরবি ভাষাভাষী তাদের জন্য ইংরেজি প্রথম, আর সেকেন্ড হচ্ছে যে কোনো সেকেন্ড ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, যেমন স্প্যানিশ, পর্তুগিজ কিংবা এরকম যে কোনো ভাষা। আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের জন্য কিন্তু এখন দুটো ভাষা শেখাটা মাস্ট হয়ে গেছে, আরবি এবং ইংলিশ। এবং আমাদের আলেমদের জন্য চাইনিজটা হ্যাঁ শিখতে পারে, বাট এই মুহূর্তে মানে চাইনিজরা তো এখনও ওয়ার্ল্ডটাকে ওইভাবে ক্যাপচার করে নাই, করতে যাচ্ছে হয়তো, কিন্তু মানে ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে এখনও আরবি ইংলিশ চাইনিজের উপরে। যদিও তাদের দেশের লোকেরা চায়না ভাষায় কথা বলে, কিন্তু চায়নার বাইরে লোকেরা কিন্তু ওইভাবে এখনও চায়না ভাষায় কথা বলেন। আপনি যদি চায়না পড়তে যান বা তাদের সাথে বিজনেস করতে যান, তখন আপনার চায়না ভাষা লাগবে। আদারওয়াইজ আপনি ইউরোপে কিন্তু চায়না ভাষা কোনো কাজে আসবে না, আমেরিকায়ও আসবে না, মধ্যপ্রাচ্যেও চায়না ভাষা চুং চাং চিং ফিং বললে মানে কোনো কাজে আসবে না। আপনি অনলি যখন ইউ আর এ টিচার অর ইউ আর এ স্টুডেন্ট অর ইউ রান এ বিজনেস উইথ দেম, এই তিনটা অবস্থায় আপনার চাইনিজটা লাগবে। কিন্তু ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে এখন দুটো ভাষা। আপনি যেমন আরবি ভাষা, কয়টা দেশে আরবি ভাষায় কথা বলে, তাই না? মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ, এবং শুধু মধ্যপ্রাচ্য না, আফ্রিকায় প্রায় হাফ মানে নাম্বার কান্ট্রি তারা আরবি ভাষায় কিন্তু বুঝে। সোমালিয়া তাদের আলাদা সাওয়াহিলি ভাষা আছে, বাট সবাই আরবি বুঝে। ইথিওপিয়া আরবি বুঝে, সুদানে আরবি বুঝে, ইজিপ্ট, মরক্কো, আলজেরিয়া, মৌরিতানিয়া, এগুলো তো আরব কান্ট্রি। এর নাইজেরিয়া কিন্তু আরবি বুঝে, নাইজার আরবি বুঝে, এরকম অনেকগুলো দেশে দেখা যাচ্ছে যে আরবি ভাষা আছে। কিন্তু এই সমস্ত দেশে চাইনিজ ভাষা কিন্তু আপনার এখনও চালু হয়নি। চাইনিজ ভাষা ধরুন এই জায়গায় আসতে আর অনেক সময় লাগবে। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা আরবি এবং ইংলিশ। সে আমি যদি ফিজিক্স কেমিস্ট্রি পড়ি অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ি, যাই পড়ি না কেন, এটা কিন্তু খুব জরুরি। আমাদের দেশে দেখেন, আমাদের ইভেন প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা কিন্তু লিঙ্কড মধ্যপ্রাচ্যের সাথে অনেক বেশি, যতটা চায়নার সাথে তার চেয়েও বেশি মধ্যপ্রাচ্যের সাথে। চায়নায় আমাদের কতজন মানে যে শ্রমিক গিয়েছে, সার্ভিস হোল্ডার কতজন, কতজন ডাক্তার চায়নায় ডাক্তারি করতে গিয়েছে। কিন্তু আপনি দেখেন মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে আমার কাছে শেষ পরিসংখ্যান নাই, 1 কোটিরও বেশি মানুষ সেখানে কাজ করত। এবং আপনি জানেন যে বহুদিন ধরে বাংলাদেশে ফরেন রেমিটেন্স সবচেয়ে বেশি আসতো কোথেকে, মধ্যপ্রাচ্য থেকে। সুতরাং আরবি ভাষার গুরুত্ব
জাগতিক দিক থেকেও আমাদের কাছে অনেক বেশি, বাট আমরা হয়তো একটু গাফিল হওয়ার কারণে পিছিয়েছিলাম, তাই না? অনেক ডাক্তার, অনেক ইঞ্জিনিয়ার, অনেক মানুষ এখনও আরব দেশে যাচ্ছে, প্রতি মাসে 1-1.5 লাখ লোক করে যাচ্ছে মধ্যপ্রাচ্যে, কিন্তু এরা আরবি শিখে যাচ্ছে না। দেখেন, এত কিছুর পরেও আরবি শেখার গুরুত্ব আমাদের নাই, এটা আমাদের দুর্বলতা, আমাদের আসলে দুর্ভাগ্য। আপনি আরেকটি জিনিস লক্ষ্য করবেন, শ্রমিক যারা আরবি জানে আর যারা জানে না তাদের বেতনেও অনেক পার্থক্য। এটা জানার পরেও তারা আরবি শিখতে চায় না। আর আমরা যারা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পড়ি, আমাদেরকে কোরআন শুদ্ধ করে পড়তে হবে, এটা জানার পরেও আমরা আরবি শিখি না। মানে জাতি হিসাবে আমাদের উইকনেসটা সব জায়গায় সেম। যার আরবি শেখা রিলিজিয়াস কারণে, ধর্মীয় কারণে দরকার, সেও শিখছে না। যার জাগতিক কারণে দরকার, সেও শিখছে না। যে শ্রমিক আরবি জানে না তার বেতনে সে কম পাচ্ছে, যে আরবি জানে সে অনেক বেশি পাচ্ছে। আর যে মুসলিম আরবি জানে, শুদ্ধ করে কোরআন পড়ছে, সে আল্লাহর কাছে বেশি রিওয়ার্ড পাবে। আর যে তার নিজের গাফলতির কারণে আরবি রপ্ত করতে পারলো না, সে ভুল উচ্চারণে কোরআন পড়ে, সে কি আগের জনের মতো সেম রিমুনারেশন আল্লাহর কাছে পাবে? পাবে না। বরং আল্লাহ যদি বলে তুমি আরবি শেখো নাই কেন, তুমি এরকম সরং বরং করে মানে উল্টা পাল্টা যে কেরাত পড়তা, এতে লাহানে জ্বালিয়ে হয়ে গেছে অনেক মারাত্মক ভুল, এগুলো কেন করতা তুমি? তুমি তো দুনিয়ার কাজে পিছায় ছিল না, দুনিয়ার কাজে তো তুমি দেখলাম যে একদম ফিজিক্স, কেমিস্ট্রি, একদম সোশ্যাল সায়েন্স, সায়েন্স টেকনোলজি সব জায়গায় গায়ে গেছে, এত মেধা তোমার, কিন্তু আরবিতে সেটা অ্যাপ্লাই করলে না কেন? আমরা এখন দেখি যে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিভিন্ন প্রশাসনিক বড় বড় কর্মকর্তা, তারা আরবি শিখছে এবং খুব সাকসেসফুলি শিখছে। আমি অনেক বুয়েটিয়ান প্রকৌশলীকে চিনি যারা এখন আরবি শেখাচ্ছে। দেখেন, আপনি যদি চান আপনি যে শিখতে শুধু না শিখাতেও পারেন, তার এই এক্সাম্পল বাংলাদেশে অনেক আছে। তারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে না, জেনারেল ব্যাকগ্রাউন্ড, হয়তো উনি প্রকৌশলী অথবা ডাক্তার, কিন্তু আরবি শিখে রপ্ত করে এখন শেখাচ্ছে। এই দৃষ্টান্ত বাংলাদেশেও আছে। তাহলে কোনো ব্যক্তি যদি আপনাদের কেউ বা আমাদের কেউ যদি বলে যে আমার তো বয়স হয়ে গেছে এখন আর ভাই শিখতে পারবো না, এই কথাটা কিন্তু গ্রহণযোগ্য নয়। আরবি ভাষার গুরুত্ব মুসলিম জীবনে ব্যাপকভাবে, আর আমাদের বাংলাদেশি বাঙালি মুসলিমদের জীবনে, মানে আমরা বিশেষভাবে বলবো, ব্যাপক। আমাদের যদি দিনই স্বার্থ বলেন অথবা আমাদের দেশীয় স্বার্থ বলেন, উভয়ের জন্য কিন্তু আরবি শেখাটা জরুরি। এবং মানে আপনিও দেখেন না, আপনি যদি আরবি শেখেন আপনার দিগন্ত অনেক ওপেন হয়ে যাবে। আরবি ভাষায় যারা দক্ষ তাদের চাকরির বাজারও অনেক রমরমা। কল সেন্টারে আপনারা জানেন অনেকে কাজ করে, তাই না? এই সমস্ত কল সেন্টারে যারা ইংলিশ পারে অথবা বাংলা পারে, বাংলায় যাদের কাজ তারা বাংলায় কাজ করবে, ইংরেজিতে যাদের কাজ তারা ইংরেজিতে কাজ করবে, আরবি যারা ভালো পারে তারা আরবিতে কাজ করবে, কিন্তু সে আরবি জানা লোক কই? একটা কোম্পানির হয়ে আপনি কল সেন্টারে কাজ করবেন, তাদের হয়ে উত্তর দিবেন, কিন্তু আপনাকে তো দক্ষ মানে আরবি জানতে হবে না? মানে আপনি কিছু বলতে পারেন, এটা এনাফ না। যিনি ফোন করছে, হায়া কাল্লা ইয়াখি আনা উরিদান আতা আররাফা আলা হাদিহি শারিকা, তা আপনি যদি কথাই না বুঝেন তো উত্তর দিবেন কি? হ্যাঁ,